Kulanthula's online classes. Dear students, how are you? Suddenly fine. I am fine too. Anyway, our today's topic is pages narration. The students, I'm asking pages, active pages narration ke পরিবর্তন করতে শিখব। তো সেদিক থেকে প্রথমেই এখানে আমরা একটু পড়ে নিই, দেখো কি লেখা আছে। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, সেড মি। লিপি জিজ্ঞেস করলো গতকাল তুমি কোথায় গিয়েছিলে। আই ওয়েন্ট টু চট্টগ্রাম ইয়েস্টারডে টু সি মাই মাদার। আই ওয়েন্ট টু চট্টগ্রাম ইয়েস্টারডে টু সি মাই মাদার। আমি গতকাল আমার মাকে দেখার জন্য চট্টগ্রাম গিয়েছিলাম। সেড মি না, মিনা বলল। She has been suffering from high fever. Sorry, she has been suffering from high blood pressure. এটা হলো মিনারি কথা যে তিনি কি করছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন। Is she sound now? Is she sound now? তিনি কি এখন সুস্থ আছেন? Said Lippy. Lippy বলল, No. Said Mina. Mina বলল, না। বিষয়টা হলো যে আমরা যখন পেজেস ক্যানসেল করবো তখন এটার থিমটা বুঝতে হবে ভালো হবে। দ্যাট মিন্স ওখানে যতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে সবগুলো সেন্টেন্সেরই ন্যারেশন পরিবর্তনের যে রুলস আছে সেগুলো করতে হবে। তাহলে তার আগে কাজ হলো যে এইখানে মানে এই ন্যারেশনের মধ্যে এই ডিসকাশনের মধ্যে কিছু ওয়ার্ড আছে যেগুলো মানে স্পেসিফিক তাদের কিছু পরিবর্তন থাকে সুনির্দিষ্ট। যেমন হতে পারে কি এইখানে দেখো পরিবর্তন করতে হবে। তারপর নাম থাকলে দেন লিখতে হবে, দিস থাকলে দেন দিতে হবে, হেয়ার থাকলে দেয়ার দিতে হবে, কাম থাকলে হবে ঠিক একইভাবে টুডে দেন ডে হ্যান্ডস দেন দা সো। এই যে শব্দগুলো যে একবারগুলো আছে এখানে বা ভার আছে এদের পরিবর্তনগুলো এইভাবে ক্লিয়ার। তার আগে একটু কথা খেয়াল রাখতে হবে স্টুডেন্টস, প্রথমে তোমাদের এই ন্যাপসের পরিবর্তনের সময় বিদেশ ন্যাপসের পরিবর্তনের সময় ফার্স্ট অফ অল তোমাকে ফাইন্ড আউট করতে হবে স্পিকার এবং লিসেনার। ওইটুকুর মধ্যে ওই ন্যারেশন যতটুকু করতে হবে পরিবর্তন করতে হবে তার মধ্যে স্পিকারকে লিসেনার দিয়ে কথা কে বলছে কার সাথে বলছে বা কথা কে শুনছে। হ্যাঁ, যেটাকে আমরা বক্তা এবং শ্রোতা বলি। ক্লিয়ার? তাহলে এই সেন্টেন্সে দেখো হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, সেড মি। সাডেনলি লিপি হলো এখানে এই সেন্টেন্সটুকুর মধ্যে এইটুকুর মধ্যে আমরা পাই পাচ্ছি কি পাচ্ছি যে লিপি হলো এখানে স্পিকার। ঠিক পরের সেন্টেন্সে দেখো আই ওয়ান্ট টু চট্টগ্রাম ইয়েস্টারডে টু সি মাই মাদার, সেড মি। এইটুকুর মধ্যে আবার আমাদের মানে লিসনার বেরিয়ে আসবে মিনা। তাহলে এখানে স্পিকার এবং লিসনার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এই দুটো ফাইন ব্যবহার করতে হবে। দেন আমরা প্রথমেই শুরু করি যেভাবে আসে সেখানে। প্রথমে দেখো হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, সেড মি। এই যে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে এই যে এটা হলো আনডাউটেডলি এটা হচ্ছে কে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাডেনলি ইট ইস ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশনের পরিবর্তনটাই শিখতে হবে। দেখি আমরা মনে আছে কিনা। তাহলে প্রথম কাজটি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নারেশন পরিবর্তন করার জন্য প্রথমে কী করতে হবে, রিপোর্টে বা সেম পরিবর্তে আস বসে এই পরিবর্তনটা আনতে হবে। সেকেন্ড হলো কমার স্থলে কনজাংশন ইফ হুইদার এগুলোর একটা বলবে, অথবা রিপোর্টের বিশেষ শুরুতে ব্যবহৃত ডবলিস ওয়ার্ডকে বলবে। এটা যদি রিপোর্টের স্পিচ মনে জানো রিপোর্টের স্পিচ ইনভার্টেড কমার মাঝখানে থাকে এই যে এখানে রিপোর্টের স্পিচ দেখো শুরু হচ্ছে কি দিয়ে, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, হোয়ার ডিড। তাহলে এটা হচ্ছে ডবলিস কোশ্চেন মানে ডবলিস ওয়ার্ডে। এই ডবলিস ওয়ার্ড থাকে রিপোর্টের স্পিচ শুরুতে
সেই ক্ষেত্রে কনজাংশন হিসেবে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই ব্যবহৃত হয়। এটা হলো দু নম্বর কাজ। আর তিন নম্বর কাজ হলো এই কনজাংশনটা ব্যবহার করেই তারপর সেন্টেন্সটা কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এভাবে আসে। দ্যাট মিন্স সেন্টেন্সটা তখন অ্যাসার্টিভ হয়ে যায়, ইন্টারমিডিয়েট মানে ফর্মটা তখন অ্যাসার্টিভ ফর্মে পরিবর্তিত হয়ে যায়। তাহলে কেমন হলো দেখি আমরা, যে হোয়ার ডিড ইউ গো স্টাডি, তুমি কোথায় ঘটনা কোথায় গিয়েছিলে, সে লিপি লিপি জিজ্ঞেস। তাহলে এইটুকু আমরা দেখো এখানে লেখা আছে, তাহলে বিষয়টা হলো লিপি কি করছে, মিনাকে জিজ্ঞেস করলে গতকাল তুমি কোথায় গিয়েছিলে। হ্যাঁ, তাহলে এটা হলো লিপি আস্ক মিনা, বলে বলেছে প্রথমে যে রিপোর্টিং বার মানে সেই পরিবর্তে আস্ক ব্যবহৃত হবে। এখানে দেখো এখানে শুরুতে বসেছে সেই জন্য একটা কনজাংশন হিসেবে এটাই বলবে। তাহলে হয়া কনজাংশন যদি হয় তারপরে বলবো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন তো বাকি হচ্ছে। তাহলে হয়া হয়ার পরে আসবে সি, এই সি দ্যাট মিন্স মিনা মানে হয়া সি। এবার বিষয়টা হলো দেখো হয়া ডিড ইউ গো স্টাডি, তাহলে যেহেতু ই স্টাডি আছে অথবা ডিড আছে, তারপরে এটা স্ট্র্যাটেজিতে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আমরা মানে টেন্স পরিবর্তনের বিষয়টা মনে রাখো, যে পাস্ট ইন্ডিফিনিট টেন্স যদি হয় তাহলে ন্যারেশন পরিবর্তন করার সময় সেটা কিসে পরিবর্তিত হয়, পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়। সেদিক থেকে পাস্ট পারফেক্ট টেন্সে মানে ফর্মেশন অনুযায়ী আমরা এটা কি পরিবর্তন করতে হবে, তাহলে হয়া সি, সি হলো সাবজেক্ট, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সে গঠন কি সাবজেক্ট উপর হেড বসে হেড বসালাম, তারপরে হেডের পরে একটা ভার্বের থার্ড ফর্ম আমাদের টেন্স পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হেড গন, তারপর আছে ইয়েস কার্ড। এটা দেখো মেসেজ লেখা আছে ইয়েস কার্ড থাকে কি হয়, এই যে ইয়েস কার্ডের পরিবর্তন কারণে দা প্রিভিয়াস ডে, এই যে এখানে লিখে দিয়েছে হ্যাড গন দা প্রিভিয়াস ডে, ঠিক আছে। এই যে এখানে তাহলে এই যে ইয়েস কার্ডের পরিবর্তে আমরা কি বসাইছি এখানে, এই যে যতটুকু দা প্রিভিয়াস, তাহলে এখানে আমরা লিখে দিয়েছি যে সি, তাহলে প্রথমটা কি দাঁড়াবো লিপি আস্ক মিনা নিয়মে দাও, তারপর কনজাংশন হয়া, তারপর সাবজেক্ট সি দ্যাট মিন্স মিনা, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স দ্যাট ইজ ওয়াই হেড বলবে বসালাম হেড, তারপরে ভার্বের থার্ড ফর্ম দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল গন বসালাম, তারপরে ইয়েস ভার্বের পরিবর্তে আসবে দাপি গিয়ে দাপি গিয়ে বসালাম, ঠিক আছে। এই হলো ফার্স্ট সেন্টেন্সের পরিবর্তন। তাহলে এইটুকু হলো, তারপরেরটা কি দেখো, আই ওয়েন্ট টু চট্টগ্রাম ইয়েস্টারডে টু সি মাই মাদার, এইখানে দেখো মিনা রিপ্লাই দেন, এটা কিন্তু মিনা আনসার করছে, প্রশ্ন করছে লিপি আর উত্তর দিচ্ছে মিনা, সেজন্য মিনা রিপ্লাই দেন। সবচেয়ে বললো কি উত্তর করলো দেখো সি হ্যাড গান টু চট্টগ্রাম, ওই যে একই অবস্থা, এখানে যে পাঁচ মিনিট ছিল আর এখানেও কিন্তু আই ওয়ান্ট টু চট্টগ্রাম, এটাও কিন্তু তোমার পাঁচ মিনিট টেন থাকে, ঠিক আছে। এই পাঁচ মিনিট থাকার কারণেই এখানেও এই পরিবর্তনটা এইভাবে আসছে, যে কি আসে যে সি হ্যাড গান টু চট্টগ্রাম টু সি হার, এই এই হার দ্যাট মিন্স মিনাস মানে মিনা, এখানে হার হলো মিনা মাদার, মানে মিনার মাকে দেখার জন্য সে গতকালকে চট্টগ্রাম গিয়েছিল, এটা ঠিক আছে। তারপরে সেখানে দেখো লেখা আছে সি হ্যাভ বিন সাফারিং ফ্রম হাই ব্লাড প্রেশার, তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন, তিনি মানে মিনাস মাদার, মিনার মা উচ্চ রক্তচাপে ভুগছেন, এটা কার কথা, মিনারই কথা, কার কাছে লিপির কাছে, ঠিক আছে। তাহলে এটা আবার পরিবর্তন আসছে, এই দেখো এই কথাটা কিন্তু সি হ্যাজ বিন সাফারিং ফ্রম হাই ব্লাড প্রেশার, এই কথাটুকু মিনার কিন্তু আগেও কথা ছিল, তো আগে কথার পরে এটা যখন আবার তার আরো কথা আসে, এই সমস্ত ক্ষেত্রে কিছু পরিবর্তন আসে, যেমন এডেড থাকে, এডেড ডেট থাকে, অলসো সেট ডেট থাকে, অ্যাগেন সেট ডেট থাকে, হ্যাঁ, এগুলো সাবজেক্টের উপর ব্যবহার করতে হয়। তাহলে সেদিক থেকে সি এডেড ডেট, তিনি
মানে আরো বললেন যে পাঠ যোগ করলেন কি বললেন শি হ্যাড বিন এ শি দ্যাট মিনস মিনাস মাদার মিনা মা বলতে শি হ্যাড বিন সাফারিং এখন প্রশ্ন হলো হ্যাড বিন কেন দেখো এই ক্ষেত্রে রাখলো শি হ্যাড বিন সাফারিং এটা হলো এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাকর্ডিং টু দ্য ফর্মেশন অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরতে পারি ঠিক একই ভাবে আরো পরিবর্তিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেই দিক থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ফর্মেশন হলো এটা তাহলে কোনটা হ্যাপি সাবজেক্ট প্লাস হ্যাপি প্লাস ভার্ব হচ্ছে টাইম বাকি তো বাকি এক্সটেনশন পা এই অংশটা হবে এবারে তাহলে কি দাঁড়ালো শি এডেড দ্যাট শি হ্যাড বিন সাফারিং ফ্রম হাই ব্লাড প্রেশার ঠিক আর তিনি আরো বললেন যে সে আরো বললেন যে এটা কারণ হলো এই শিটা হলো মিনা আর এই শিটা হলো তার মাকে দিচ্ছে আমরা এইভাবে বলতে পারে সে আরো বললো যে কি বললো তিনি এখানে তিনি বলতে পারো যে তিনি বা তার মা তিনি কি উচ্চ রক্তচাপে ভুগছেন এখানে ভুগছিলেন এরকম অন্য বিষয়টা কারণ পাঁচটা তো পাঁচটা উচ্চ রক্তচাপে ভুগছিলেন ক্লিয়ার তাহলে এই কথাটা মিনার কথা এটা কার সম্পর্কে তার মা সম্পর্কে কার কাছে রিপিট কাছে ক্লিয়ার এবার দেখো এইটা সে মিনা বলছে কথাটা কিন্তু শুনেছে কি শুনছে এইখানে লিপি তাহলে হিয়ারিং দি মানে এটা শুনে এটা মানে কি কইতে বলছে তার মা উচ্চ রক্তচাপে ভুগছেন এই বিষয়টা এটা শুনে আবার কি বলেন হিয়ারিং দি এটা শোনার পরে লিপি আশা তাকে জিজ্ঞাসা করলো কাকে মিনাকে জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো এখানে আরেকটু এখানে আমরা আরেকটু আগে যেতে পারি যে ব্লাড প্রেশার তারপর এই প্রশ্নটা এখানে চলে আসতে পারে ইজ শি সাউন্ড নাও সে লিপি ইজ শি সাউন্ড নাও তিনি কি খুব সুস্থ আছেন সে লিপি লিপি বলুন এইটুকু পরিবর্তন আমরা এখন নিয়ে আসবো এই ইজ শি সাউন্ড নাও ইজ শি সাউন্ড নাও লিপি সে লিপি লিপি বলুন এখন এটাও দেখো তুমি ইন্টারপ্রিটেশন কিন্তু এই ইন্টারপ্রিটেশন টেস্টটা শুরু হচ্ছে তোমার ভারত দ্বারা হ্যাঁ আর এটা শুরু হচ্ছিল ডব্লিউএইচও দ্বারা আরেকটা বিষয় যে ওই ইন্টারপ্রিটেড সেন্টেন্সের উত্তর ইয়েস বা নো দ্বারা যদি করা যায় সেক্ষেত্রে ইফ বা হু দেওয়া বসে এজ এ কনভেনশন কনভেনশন হিসাবে আদারওয়াইজ ডব্লিউএইচ মানে রিপোর্টেশনের শুরুতে ব্যবহৃত ডব্লিউএইচ ওয়ার্ডটাই কনভেনশন হিসাবে ব্যবহৃত হয় ক্লিয়ার তাহলে এখানে দেখো ইজ শি সাউন্ড নাও এই প্রশ্ন লিপির প্রশ্ন মিনার কাছে এটা সার্টিফিক তার উত্তর হবে হয় ইয়েস অর নো দুটার একটা হবে সুতরাং এই ক্ষেত্রে কনভেনশন কি অথবা বুঝার হবে আমরা সেটাই বসিয়েছি দেখো তাহলে ইজ শি সাউন্ড নাও সে লিপি নো সে মিনে দেখো নো এই নোটাটা মিনার কথা কার সম্পর্কে তার নাম সম্পর্কে কার কাছে লিপি কাছে ঠিক আছে তাহলে নো এই নোয়ের পরিবর্তন দেওয়ার হলে সেটা আমি লিখে দিয়েছি নো থাকলে কি হবে রিপ্লাই অর আনসার ইন দি নেগেটিভ এটা ঠিক আছে এবার আমরা ওইখানে পরিবর্তনটা চলে আসি এই দেখো একটু তো আমরা বলেছি তারপরটা হলো হিয়ারিং দি এটা শুনে লিপি আসট হার লিপি তাকে জিজ্ঞাসা করবে হার মানে নিজেকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে ওই যে ইফ শি ওয়াজ সাউন্ডেন ইফ শি ওয়াজ সাউন্ডেন জিজ্ঞাসা করলো যে তিনি সুস্থ ছিলেন কি না হ্যাঁ এই কথা শুনে লিপি মিনাকে জিজ্ঞেস করলো তার মা বা তিনি সুস্থ ছিলেন কি না এই দেখেন এইখানে দেখো ওই পরিবর্তন আসছে লিপি আস থাক ইফ ইভের পরে আমরা জানি সাবজেক্ট ভার অবজেক্টের ব্যবহার সেদিক থেকে ইফ এখানে তার মা বলছে শি শি মানে হলো তার মা ইফ শি ওয়াজ সাউন্ড দেন এখানে ছিল ইস তার পাশটা ছিল ওয়াজ ইফ শি ওয়াজ সাউন্ড দেন এখানে নাও থাকলে নাও পরিবর্তে যেমন আমরা দিয়েছি নাও থাকলে
দেন হল সে দিক থেকে সাউন্ড পরিবর্তন আমরা দেন দিয়ে বলেছি হ্যাঁ সাউন্ড দেন তার মানে এই কথা শোনার পরে লিপিন তাকে জিজ্ঞাসা করলো কি তার মা সুস্থ ছিলেন কি না ক্লিয়ার এই এখানে আবার দেখো লাস্ট হলো নো সে মিনা মিনা বলবো যে না এটা হলো মিনার কথা তাহলে মিনা ওই যাকে বলেছি নো থাকলে কি হয় নো থাকলে সেখানে রিপ্লাই ওর আনসার হচ্ছে নেগেটিভ হয় তাহলে সেটি বলছে যে মিনা রিপ্লাই ইন দি নেগেটিভ মিনা না বললো উত্তর দিল বা বললো যে না ক্লিয়ার তাহলে এই হলো আমাদের আজকে এই বিজনেস ডাইরেকশনটা আমরা এইভাবে পরিবর্তন করেছি আমি কিছু ওয়ার্ড তোমার কাছে তোমাদেরকে দিয়েছি এবং কিছু শব্দ সেখানে ছিল সেগুলো কীভাবে পরিবর্তন করতে হবে সেটাও আমি বলেছি যাই হোক আমার মনে হয় তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছ এবং পরবর্তীতে যখন এই আজকের আলোচনার আলোকে যখন কোনো ন্যারেশন করতে যাবে ওটা তোমাদের পক্ষে খুব সহজ হবে ক্লিয়ার তাহলে ডিয়ার স্টুডেন্টস আই ওয়ান্ট টু ফিনিশ মাই ডিসকাশন ফর দ্য টাইম ইন হিয়ার তো থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ